তুই তোর নাম কি? নাম আলমগ স্যার। পিতার নাম কি? পিতার নাম মোহাম্মদ ইসাক প্রাণ। গ্রাম? শালাইপুর। থানা? পাবনা। জেলা? জেলা পাবনা স্যার। কি আছে? আজ থেকে ২০-২৫ দিন আগে ইমরান নামের একটা ছেলে আমার বাড়ির সাথে নানের বাড়ি, ওইখানে থেকে ওর সাথে বসে নানের বাড়ি থাকতো। তো আমাকে একদিন, সত্য কথা বলতেছি স্যার, সত্য কথা বলতেছি, আমাকে একদিন বলে যে মামা কই আসো? মামা আমি তো বাসায়, কি করো? মামা আমি তো জানো যে চাকরি তো বসে যে মামা তোমার ওখানে আসা যাবে না। কম হ্যাঁ আসা যাবে না, আসো, তুমি আমার বাইক নিয়ে আসবে না। তো এসে তিন দিন আমাদের বাসায় থাকে, থাকার পরে চলে যায়। পরে একদিন আমার কাছে মামা একটু কোনাবাড়ি আসো। আমি কোনাবাড়ি গেলাম, তখন যায় এসে মনির ভাইয়ের সাথে আমার পরিচয় করে দেয়। পরিচয় করে দেয় মনির ভাই আমাকে বলতেছে যে যদি কোথাও ডাকি তাহলে কি যাবা? আমি কম কোথায় বা ডাকবো, কোথায় যাবো? তো কাছে যে কোনো একটা কাজের জন্য যদি ডাকি, কোনো কাছে ঠিক আছে যদি হয় তাহলে যাবো। শুক্রবার দিন ডাক দিয়েছে স্যার, শুক্রবার দিন এদের সাথে আমি চলে আসছি। আসার পরে ১১ জন জি স্যার। নাম কত? ১১ জনের নাম আমি জানি, শুধু খালি মনির মোল্লার নামটাই আমি জানি। তারপরে সাইদুল আর মনের মূল্য আমার বাসায় যায়। আমার বাসায় যায় সকালবেলা ৬টার সময়। আমরা ঘুমে থাকি, ওরা উঠে চলে যায়। মাল নিয়ে চলে যায়? জি স্যার। মাল কত বেড়েছে আমি অত জানি না স্যার, ওরা ব্যাগে করে নিয়ে চলে যায়। আমার সন্ধ্যার কাছে না, আমি তো সন্ধ্যার কাছে যাইনি স্যার। সন্ধ্যার কাছের কাছে ও আর সাইদুল, আর আমি ওখান থেকে সোজা বাড়া অফিসে চলে গেছি। কত টাকা দিয়েছে তোমাকে? আমার টাকা দেয় নাই স্যার, ১,০০,০০০ টাকা দেওয়ার কথা। আমি দেখি নাই স্যার, আমি দেখি নাই না। মেশিনটা ছিল, আমি তো দেখছি কিরা গুলি করছো। সাইদুল বলছিল তাকে আমি গুলি করেছিলাম। ককটেল ফুটেছে বাদশার লোক চেনে, বাদশার লোক আরো অনেক কিছু আছে, এগুলো সব কোথায় বলবা।